এখন থাকছে বলিউডের কয়েকটি গরম গরম গসিপসের আপডেট। প্রথমে থাকছে সুশান্তের মৃত্যু আত্মহত্যা নয়, এটা মার্ডার, এমন দাবি করল এবার রয়ের এক প্রাক্তন অফিসার। আরও জানালো কারা এই মার্ডারের সাথে জড়িত। অ্যান্ড ট্রাস্ট মি, এই ব্যাপারটা কিন্তু আসলেই অনেক শকিং। এরপর থাকছে শাহিদ কাপুরের জার্সি মুভির শুটিং শুরু করার আগে শাহিদকে করতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। কিন্তু কি সেটা? সেই সাথে থাকছে প্রভাসের আপকামিং সিনেমা রাধে শ্যামের পোস্টার ভাইরাল। জানা গেল এই সিনেমা নিয়ে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই আসি সুশান্ত সিং রাজপুতের কাছে। সুশান্তের মৃত্যু যে আত্মহত্যার কারণে নয়, বরং তাকে মার্ডার করা হয়েছে, এমন নিউজ তো সুশান্তের মারা যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট হচ্ছেই। অনেকেই অনেক রকম পয়েন্টস তুলে ধরছে। অ্যান্ড যেখানে ফ্যান্সদের মধ্যে সুশান্তের মৃত্যু নিয়ে রহস্যের জট এখনও কাটেনি, সেখানে ইন্ডিয়ান প্রাক্তন একজন র অফিসার এন কে সুদ বলল সুশান্তকে মার্ডার করা হয়েছে। রিসেন্টলি তিনি ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেন যেখানে বেশ কিছু পয়েন্টস তুলে ধরেন তিনি, এবং তিনি জানান সুশান্তের কেস যদি ঠিকমতো তদন্ত করা হয় তাহলেই বেরিয়ে আসবে এটা একটা পিওর মার্ডার কেস। তার মতে সুশান্তের মৃত্যুর পিছে মুম্বাইয়ের ডন দাউদ গ্যাংয়ের একটা হাত আছে, এবং তিনি এটাও বলেন বলিউডে এখনও তাদের প্রভাব রয়েছে। হয়তো সুশান্ত কোনো গোপন তথ্য জেনে গেছিল যার কারণেই তার এই পরিণাম। মুঝে লাগতা হ্যাঁ কি ইস কেস মে সুশান্ত সিং কা জো কি জো ডেথ হুই হ্যায় ইয়ে উনকা সুসাইড নহীঁ হ্যায় ইয়ে উনকা মার্ডার হ্যায়। সে আরো জানায় অনেক দিন ধরেই সেই গ্যাং সুশান্তকে মৃত্যুর হুমকি দিয়ে আসছিল, যার কারণে সে স্বাভাবিকভাবেই মেন্টালি অনেক ডিস্টার্ব থাকত। সুশান্ত এই কারণে মৃত্যুর মাসখানেক আগে 50টি সিম কার্ডও চেঞ্জ করে ফেলে। এমনকি সে বাসায় না এসে অনেকদিন তার গাড়িতেই রাত কাটিয়েছে, এবং তার মতে এটা একটা প্রি প্ল্যান্ড মার্ডার যেখানে সুশান্তের সার্ভেন্ট, তার ফ্রেন্ড সন্দীপ সিং এবং বলিউডের বড় বড় নামও জড়িয়ে থাকতে পারে। এবার আসি শাহিদ কাপুরের কাছে। তেলেগু সিনেমা জার্সির হিন্দি রিমেক জার্সি, যে সিনেমায় শাহিদ কাপুর তো রয়েছেন, এখন এই সিনেমা শুটিং স্টার্ট হয়ে অনেকটা কাজ হয়ে যাওয়ার পর মার্চ মাসে লকডাউনের কারণে শুটিং বন্ধ করে দেওয়া হয়। আর এখন যেহেতু আবার আনলক ফেজ ধীরে ধীরে শুরু হচ্ছে, তাই এই সিনেমার শুটিংও নেক্সট মান্থ থেকে শুরু করার প্ল্যান রয়েছে। বাট শুটিং শুরু করার আগে শাহিদকে করতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, সেটা হচ্ছে শুটিং শুরু করার আগে শাহিদকে 2 সপ্তাহের মতো ক্রিকেট প্র্যাকটিস করতে হবে। এই মুভি ডিরেক্টর গৌতম তিন্নু নারীর মতে শাহিদ খুব ভালো ক্রিকেট খেলে, বাট তারপরেও তার প্র্যাকটিস করতে হবে কারণ তারা খুব টাইট একটা স্কেজুলের মধ্যে আছে, এবং তারা কেউই চায় না শুটিং করতে যেয়ে শাহিদ কোনো ধরনের আঘাত পাক এবং শুটিং স্কেজুল আবার ডিলে হোক। দ্যাটস ওয়াই সব কিছু পারফেক্টলি রান করার জন্যই শাহিদকে ক্রিকেট প্র্যাকটিস করতে হবে। এবার আসি প্রভাসের কাছে। তাহলে প্রভাসের 20তম সিনেমার আপডেটের জন্য তো প্রভাসের ফ্যান্সরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিল, এবং সেই সিনেমার ফার্স্ট লুক পোস্টার গতকাল সামনেও এসছে। সেই সাথে জানা গেল এই সিনেমার নাম জান কিংবা ও ডার্লিং নয়, বরং এই সিনেমার নাম রাধেশ্যাম। এছাড়া এই পোস্টার নতুন এক বেঞ্চমার্কও ক্রিয়েট করে ফেলেছে। ইতিমধ্যেই মাত্র 24 ঘন্টায় #রাধেশ্যাম দিয়ে এই পোস্টার 6.3 মিলিয়ন বারেরও বেশি টুইট করা হয়েছে, যেটা একটা রেকর্ডও বটে। আর এই পোস্টারে প্রভাস এবং পূজা হেগড়ের গেট আপ দেখে মনে হচ্ছে একটা রয়্যাল গেট আপে তারা রয়েছে। এখন আমরা তো জানি এটা একটা পিরিয়ডিক রোম্যান্টিক স্টোরির উপর বেস করে করা সিনেমা, বাট অনেক গণমাধ্যমের সোর্স থেকে জানা গিয়েছে যে পূজা হেগড়ে এখানে একজন প্রিন্সেসের রোল প্লে করবে এবং প্রভাস একজন জ্যোতিষী রোল প্লে করবে, আর এটা অনেক ইউনিক একটা লাভ স্টোরি হতে চলেছে। এছাড়া এই সিনেমার বাজেটের অ্যামাউন্ট এক্স্যাক্টলি জানা না গেলেও এটা জানা গিয়েছে যে অনেক হিউজ বাজেটের একটা সিনেমা হবে এটি, এবং তেলুগু ছাড়াও হিন্দি, তামিল, মালায়ালম এই 3 ভাষাতেও এই সিনেমা রিলিজ হবে। যাই হোক, এই সিনেমার 70% শুটিং ইউরোপে হয়ে গেছে, এখন বাকি যে অংশ রয়েছে সেটা ইন্ডিয়াতেই সেট বানিয়ে শেষ করা হবে। অ্যান্ড মোস্ট প্রবাবলি এই সিনেমা 2021 রিলিজ দেওয়া হবে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।